দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। গণতন্ত্র বাদ দিয়ে পশ্চিমবঙ্গে দিদিতন্ত্র দাদাতন্ত্র চালু হয়েছে। গতকাল ছিল কলকাতার পৌর নির্বাচনের। যেভাবে গণতন্ত্র লুট করে তৃণমূল ভোট করেছে এবং যেভাবে কর্মীদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তারই প্রতিবাদে আজ বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীর নির্দেশে একটি প্রতিবাদ মিছিল বের হয়। টাউন কংগ্রেস সভাপতি অরিন্দম দাস জানান, যেভাবে কলকাতা পৌর নির্বাচনে গণতন্ত্রকে লুট করা হয়েছে, এছাড়াও কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে এবং পশ্চিমবাংলার গণতন্ত্র বলে কিছু নেই, দিদিতন্ত্র অভিযোগপত্রে পরিণত হয়েছে, যাতে মানুষ এই সরকারকে উৎখাত করে, তারই প্রতিবাদে আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বলে জানালেন। এর ইস্যুটা হচ্ছে আপনার কলকাতায় তৃণমূলে গণতন্ত্রকে যেভাবে তৃণমূল সরকার লুণ্ঠন করেছে তার প্রতিবাদে আজকে জাতীয় কংগ্রেসের কর্মীরা আজকে অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর শহরে রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন কলকাতায় গত রবিবার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবি সাহাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী যেভাবে মারধর করেছে, এ এক লজ্জার ঘটনা। এই ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই যে পশ্চিমবঙ্গে আজকে গণতন্ত্র লুণ্ঠিত, দিদিতন্ত্র চালু হয়ে গেছে। এখানে রাজতন্ত্র, দিদিতন্ত্র, অভিষেকতন্ত্র এইসব তন্ত্র চালু হয়েছে, যেখানে গণতন্ত্র যে আমাদের দেশের আদর্শ, গণতন্ত্র আমাদের দেশের যে মূল একটা ঐতিহ্য, সেই গণতন্ত্র আজকে লুণ্ঠিত। সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে এবং তৃণমূলের এই হারমাদ বাহিনীর এগেনস্টে আমাদের প্রতিবাদ, আমরা রাস্তায় নেমে টাউন কংগ্রেসের তরফ থেকে আজকে একটা বিক্ষোভ মিছিল করছি। সেই মিছিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই সরকার, ইমিডিয়েট এই সরকারের যেন পতন হয়, এই সরকারের যেন এই সরকারের যেন বিনাশ হয়। কেন এই সরকার যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠন করছে এবং মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, তাতে এই সরকারের আমার মনে হয় আর গদিতে থাকা উচিত না। এই সরকারের গদি ছেড়ে তাদের রাস্তায় নেমে আসা উচিত। তাই এই তৃণমূলের এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ মিছিল।